রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় প্রায় 12,000 কিলোমিটার রাস্তা পুনর্নির্মাণের মাধ্যমে পথশ্রী অভিযান প্রকল্পে চাপড়ার হাটখোলা পঞ্চায়েতের গঙ্গোড়া রাস্তার পুনর্নির্মাণের জন্য সূচনা করলেন বিধায়ক রুকবানুর রহমান। এই কর্মসূচিতে বিধায়ক রুকবানুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন চাপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা ইয়াসমিন মণ্ডল, চাপড়া ব্লক উন্নয়ন আধিকারিক অনিমেষ কান্তি মান্না, জেলা পরিষদের সদস্য সমর কুমার ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন হাটখোলা পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সমর ঘোষ মহাশয় আমাদের সবার প্রিয় মানুষ এবং কাজের মানুষ, এই অঞ্চলের বা এই দিকের জেলা পরিষদ মেম্বার। উনি শুধু দক্ষ মানুষ, অনেক দিন ধরে আমি যবে থেকে চাপড়ায় এসেছি উনি পঞ্চায়েত পঞ্চায়েত দপ্তরে বিডিও অফিসে সবসময় কর্মরত দেখেছি। যে কোনোভাবে মেম্বার হিসেবে বা গ্রাম পঞ্চায়েত মেম্বার হিসেবে আজকের মঞ্চের উনি সঞ্চালনা করছেন। আজকের শুধু কেন, প্রত্যেক দিনই আমি দেখেছি ওনাকে যেভাবে পেরেছেন সঞ্চালনা করেছেন, ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আপনাদের সালাম নমস্কার জানাচ্ছি। রমজান মাস, ঈদ, বকরিদ, এই মৌসুমটা পেরিয়ে আমরা এবার ঢুকছি একটা এরকম মৌসুমে, দুর্গাপুজো, কালী পুজো, দীপাবলি, বড়দিন আসছে, সাথে শীতকালও আসছে। আমি জানি না কেন আমার একটু একটু ভয় লাগছে, আপনারা নিশ্চয়ই জিজ্ঞেস করবেন কেন। এই কোভিড-19 এই যে মহামারীটা চলছে এখন খুবই ভয়াবহ আকার অনেক জায়গা নিয়েছে, ভারতবর্ষ অনেক জায়গা নিচ্ছে। আমি একটা কথা শুধু বলে যাই আপনাদেরকে, আপনারা দয়া করে মাস্ক পরুন। মাস্ক যদি না পরেন আগামী দিনে কিন্তু অনেক কষ্ট আছে। নদিয়া থেকে শুভজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।